অনেক দিন ধরে তোমরা অপেক্ষায় ছিলে যে তোমাদের ডব্লিউবি লাইট 2.0 চ্যানেল তোমাদের প্রদীপটা কবে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের যে একটা এক্সপেক্টেড মাস সেটা তোমাদেরকে বলবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে বলে দেবো যে কবে নাগাদ তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। অনেক মানুষ অনেক রকম বলছে, অনেক ইউটিউবার তোমাদেরকে প্রথম থেকে অনেকদিন ধরে বলে আসছিল সেপ্টেম্বরে হবে, হলো না। তোমাদের একমাত্র প্রদীপটা বলেছিল হবে না, তাই তো? তোমরা সেটা প্রমাণ আগের ভিডিওতে আমি দিয়েছি। এবং তোমাদের এখনো পর্যন্ত সবাই বলছিল, কিছুদিন আগে পর্যন্ত সবাই বলছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে, কিন্তু এখন তারা বলার সুর পাল্টে এখন তারা বলছে নাকি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম ডিসেম্বরের লাস্ট উইকে হবে। এরকম ভাবে বিভিন্ন রকম বিভিন্ন চ্যানেলে তোমরা বিভ্রান্ত হচ্ছ, কিন্তু আজকের এই চ্যানেল এই ভিডিও তোমাদেরকে একদম প্রমাণ সহকারে সবকিছু ডিটেলস তোমাদেরকে বলবে এবং তোমরা নিজেরাও জিনিসটা বলতে পারবে যে কবে তোমাদের এক্সাম হবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করছো না, প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করে দাও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, মোস্ট বি ইম্পর্টেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কারণ চ্যানেল যদি তোমাদের কাছে সাবস্ক্রাইব থাকে, তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে জয়নিং দিন পর্যন্ত তোমার এই প্রদীপটা তোমাদের কিন্তু হেল্প করবে। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও এবং তোমাদের প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু ভিডিও শেয়ার করে দেবে। ওকে, তো বেশি না দেখবেন, বন্ধুরা কেমন হচ্ছে তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার জন্য এতদিন এত কিছু চলছে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তোমরা সকলেই জানো যে এখন ওবিসির কেসের মামলা যতদিন না মিটবে ততদিন, তোমাদেরকে বলাই আছে, পিআরবি একদম ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে যে ওবিসির কেসের মামলা যতদিন না মিটবে কোনো কিন্তু এক্সাম করাতে পারবো না। তো সেক্ষেত্রে ওবিসি কেসের মামলার দিকে তো সবাই ফোকাস করে তাকিয়ে আছে। ওবিসি কেসের মামলা তো আমি আপডেট তোমাদেরকে আলাদা ভিডিওতে দিই, কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রমাণ সহকারে বলবো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখবে, মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট শুনবে এবং তারপর নিজেদের বিবেচনা, নিজেদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তো তার আগে দুটোই আমি কথা বলবো। এখনো পর্যন্ত যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে মেন এক্সাম প্র্যাকটিস সেট যদি কেউ না নিয়ে থাকো, তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে অ্যাডমিনকে মেসেজ করো, ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। দেখো, প্র্যাকটিস সেট যদি এক্সাম না দাও তাহলে কিন্তু কিন্তু তুমি অনেকটা সবাইকার থেকে পিছিয়ে যাবে, কিন্তু তাও তোমাদের প্রদীপটা তোমাদের জন্য একটা ফ্রি প্র্যাকটিস সেট প্রোভাইড করছে, যেটা তোমরা ভালো করে জানো। তোমরা সবাই জানো যে ফ্রিতে তোমাদেরকে প্র্যাকটিস সেট দিচ্ছি, কিভাবে তোমরা নিজেদের এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে ডাব্লিউপি লাইভ 2.0 প্রদীপটা এটা তিনবার একসঙ্গে লিখবে। তোমরা লেখার পর সেইটা স্ক্রিনশট করে যদি তুমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করো তাহলে কিন্তু তুমি কিন্তু একটা ফ্রিতে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, ঠিক আছে? তো সবকিছু তোমাদের জন্য করি, একটা ফ্রিতে প্র্যাকটিস সেট পাওয়া মানে তোমাদের কাছে অনেক বড় ব্যাপার। তোমরা এটা প্রত্যেকটা ভিডিওতে আমি নতুন নতুন প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে থাকি, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স কমেন্ট করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ওখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে, 85 নম্বরের ফ্রিতে প্র্যাকটিস সেট। ওকে, চলো এরপর চলে আসি তোমাদের মেন পয়েন্টে, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। সবাই বলছে ডিসেম্বরে লাস্ট উইকে হবে, কেউ বলছে ডিসেম্বরে ফার্স্ট উইকে হবে, বিভিন্ন প্রত্যেকটা ইউটিউবার নিজেদের মতন যা খুশি বলে যাচ্ছে, তোমরা সেটা দেখছো এবং নিজেদের বিভ্রান্ত হয়ে আমাকে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো যে দাদা এক্সাম কবে হবে। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমরা সবকিছু বুঝতে পারবে। ওকে, তো তোমাদেরকে বলেছিলাম যে কেপি প্রিলি 2024, ঠিক আছে, 2024-এ 99%, ঠিক আছে, 99.9% তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি হবে না, ঠিক আছে। 2024-এ কেপি প্রিলি এক্সাম কিন্তু হবে না, এটা আমি তোমাদের আজকে নয়, এটা তোমাদেরকে আমি আগস্ট মাসে বলেছি, সেপ্টেম্বরের আগে আগস্ট মাসের 10 তারিখে আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে যে দাদা বলেছে কিনা 2024-এ কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। আর এই যে কেপি প্রিলিটা নিয়ে আমরা কেন পড়ে আছি, কারণ আমরা সকলেই একটা জিনিস ভালো করে জানি যে কেপি প্রিলি এক্সাম হওয়ার পরেই কিন্তু, কেপি প্রিলি এক্সাম হওয়ার পরেই কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু তোমাদের ডাব্লিউপি যে এসআই এক্সাম আছে সেটা কিন্তু হবে, ঠিক আছে। এরপর তোমাদের হবে ডাব্লিউপি
ডাব্লিউপি যে কনস্টেবল এক্সাম আছে সেই কনস্টেবল এক্সাম হবে, এগুলো কিন্তু 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু হতে থাকবে, ঠিক আছে। কিন্তু তাও তোমাদেরকে বলছি এই রিক্রুটমেন্ট গুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আপকামিং রিক্রুটমেন্ট গুলো যখন তোমাদের শুরু হবে, রিক্রুটমেন্ট যখন তোমাদের শুরু হবে সেগুলো কিন্তু দ্রুততার সাহায্যে চলবে, একদম দ্রুত। তোমরা বুঝতেও পারবে না যে এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। তোমাদেরকে বলে দিচ্ছি 5 থেকে 6 মাসের মধ্যে মেন এক্সাম, প্রিলি এক্সাম, মাঠ, ঠিক আছে, পিএমডি, পিইটি, ঠিক আছে, ইন্টারভিউ 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে এটাও বলে রাখলাম, ঠিক আছে, 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এত দ্রুততার সাহায্যে শুরু হবে। তো তোমাদের এখন সবাইকে রাখে একটাই প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে, কারণ এই এক্সাম যদি শুরু হয় তাহলে কিন্তু এই এক্সাম গুলো পরপর পরপর হতে থাকবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি যেটা মেন টপিক, যেটা তোমরা মানে বারবার প্রশ্ন করে করে বারবার আমার মাথা খারাপ করে দিচ্ছ যে দাদা এক্সাম কবে হবে, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলেছি যে প্রমাণ সহকারে দেখাও, প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে মন দিয়ে। প্রথমে তোমাদেরকে আমি কি বললাম যে 2024-এ কোনো কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো দেখো তোমাদেরকে প্রথমে বলি যে মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা কবে আছে, যেটা হচ্ছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির দশ তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের মাধ্যমিক এক্সাম আছে, ঠিক আছে। এবং যেটা এইচএস এক্সাম আছে, সেটা মার্চের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আছে, 18 তারিখ পর্যন্ত আছে, ক্লিয়ার। তাহলে এই যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই দুটো মাসে কিন্তু কোনো তোমাদের কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে, বারবার বলছি এই দুটো মাসে কিন্তু কোনো এক্সাম হবে না। হ্যাঁ, তোমরা এখন বলবে যে স্যার তাহলে জানুয়ারিতে তো আমাদের ফাঁকা আছে, স্যার জানুয়ারিতে কেন এক্সাম হচ্ছে না, জানুয়ারিতে এক্সাম হবে না, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি তোমাদেরকে 99.9% চান্স আছে জানুয়ারিতে এক্সাম হবে না, ঠিক আছে, হবে না, ঠিক আছে। দেখো আপডেট সবাই দেয়, ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবারদেরকে তোমরা ফলো করো, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে গেছো, তোমাদের প্রদীপটা ছোট চ্যানেল তো তাই তোমরা সাবস্ক্রাইব করছো না, ভালোবাসছো না, তাই তোমাদেরকে একটুকু অনুরোধ করছি যে তোমাদের জয়নিং দিন পর্যন্ত এই ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্টে থেকে যতটা সাহায্য করা জয়নিং দিন পর্যন্ত তোমাদেরকে সাহায্য করবো, কথা দিচ্ছি। তোমরা যখন চাকরি পেয়ে যাবে, জয়েন করে যাবে, যখন ট্রেনিং সেন্টারে চলে যাবে, তখন চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবে, কিন্তু এখন অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমাদের জয়নিং দিন পর্যন্ত এই প্রদীপটা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সারা দিন 24 ঘন্টা তোমাদের পাশে থাকবে, এবং তোমাদের যা কিছু প্রবলেম হয় সেগুলো কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাই, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদেরকে উত্তর দিই, কারণ যদি কোনো প্রবলেম থাকলে যেটা তোমরা কোনো ইউটিউবের কাছ থেকে সাহায্য পাও না, যেটা তোমরা এই প্রদীপটা তোমাদেরকে সাহায্য করে, কারণ যদি কোনো কিছু প্রবলেম হয় প্রদীপটা কিন্তু হোয়াটসঅ্যাপে তাদেরকে সলিউশন দেয়, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এখনো বলছি হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, কোনো যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, ওকে। তো এরপর তোমরা বলবে যে দাদা তাহলে আমাদের কেপি প্রিলি এক্সামটা কবে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি একদম তোমরা লজিক্যালি তোমরা দেখতে পেলে যে কবে কবে নাগাদ হতে পারে তোমাদের এক্সাম। তো তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এপ্রিল, ঠিক আছে, এপ্রিল অথবা মে মাস নাগাদ তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার সম্ভাবনা পুরোপুরি। আমি যতটা বুঝতে পারছি যে তোমাদের এই যে এপ্রিল মাসে 99% চান্স আছে কিন্তু কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম হওয়ার, ঠিক আছে। এপ্রিল মাস, এটা কত সাল, এটা হচ্ছে 2025 সালে এপ্রিল অথবা মে মাস নাগাদ কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদেরকে আজকে একদম ডিটেলসে প্রমাণ সহকারে তোমাদেরকে সবকিছু জিনিসটা বুঝিয়ে দিলাম কবে তোমাদের এক্সাম হতে পারে। আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো, যতগুলো তোমাদেরকে আপডেট দিয়ে থাকি ততগুলো সেই মুহূর্তে তোমাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে, সেই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও তুলে তোমরা কিন্তু গালাগালি করো। কিছু মানুষ আছে যারা যারা পরিবারে যাদের পরিবারের শিক্ষাটা এইরকম তারাই ভিডিও তুলে গালাগালি করে, অন্যথা কেউ করবে না, সেটা আমি জানি। তো অনেকেই গালাগালি করে কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে প্রদীপটাই একমাত্র সঠিক আপডেটটা তোমাদের দিয়ে থাকে। তোমরা এটা ভালো করে অনেকদিন ধরে ফলো করছো, অনেক ইউটিউবারদের ফলো করছো, কিন্তু তোমরা এটা ভালো করে জানো যে প্রদীপটা কোনো কোর্স বিক্রি করে না, প্রদীপটা কোনো কিছু মিথ্যে কথা বলে তোমাদেরকে এটা ওটা দেয় না,
ঠিক আছে। তো এটা শুধু এই চ্যানেলটা শুধু খোলা হয়েছে, ডাব্লিউপি লাইভ 2.0 যে চ্যানেলটা খোলা হয়েছে সেটা শুধু ছাত্রদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকার জন্য, তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে কোনো কোর্স বিক্রি করা হয় না, ঠিক আছে। তো তাই বলছি তোমাদেরকে এই চ্যানেলটার পাশে থাকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো, তোমাদেরকে জয়নিং দিন পর্যন্ত তোমাদের প্রতিদিন তোমাদের হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদেরকে যা যা প্র্যাকটিস সেট লাগবে সবকিছু দিয়ে, ওকে। তো তোমাদেরকে বলে দিচ্ছি যে কেপি প্রিলি এক্সাম যেটা হবার সম্ভাবনা আছে সেটা 2025 এপ্রিল বা অথবা মে মাস নাগাদ, এপ্রিল অথবা মে মাস নাগাদ। এই ডেটটা শুনে হয়তো অনেকেই গালাগালি করতে পারে, যারা বিগত অনেক দিন ধরে পড়াশোনা করছে, 4 বছর 5 বছর ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো গালাগালি করতে পারো, কিন্তু ক্ষমা করবে, সঠিক আপডেটটা তুলে দেওয়া আমার কাছে আমার কর্তব্য। সেটা তোমার খারাপ লাগলো বা ভালো লাগলো সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু সঠিক আপডেটটা তোমাদের কাছে তুলে দেওয়ার এটা আমার কর্তব্য মনে করি, ঠিক আছে। আমি বুঝতে পারছি অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে, অনেকেরই হয়তো মন ভেঙে যাবে, অনেকেরই হয়তো মানে কি বলবো ডিমোটিভেট হয়ে পড়বে, কিন্তু কিছু করার নেই, সঠিক আপডেটটা তুলে দেওয়া আমার কর্তব্য, ঠিক আছে। তো এইটুকু আপডেট তোমাদের দেওয়া ছিল, আজ আশা করি তোমরা সবকিছু বুঝতে পারলে যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে মাস নাগাদ হতে পারে, এপ্রিল মে মাস নাগাদ কিন্তু হতে পারে 2025, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।